Navy encourages school and college পালিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর উৎসবমুখর পরিবেশে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রিয়েল অ্যাডমিরাল মাসুদ ইকবাল বিশেষ অতিথি ছিলেন বেগম রনিমা ইকবাল পবিত্র কোরআন তেলাওয়াতের এবং মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয় আর এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বিভিন্ন অর্জন তুলে ধরেন তিনি এরপর শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ মার্চ পাস্ট এবং মিউজিক্যাল ডিসপ্লে অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রদর্শনীতে উঠে আসে দেশের ইতিহাস এবং সংস্কৃতির নানা দিক পরে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন